হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর অবশ্যই সুস্থ আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে তোমরা ভিটামিন ই ক্যাপসুল কিভাবে তোমাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে। তো দেখো, আমার হাতে রয়েছে এক পাতা ভিটামিন ই ক্যাপসুল। এটা হলো ভিটামিন ই 400 ইভিয়ান ক্যাপসুল, যেটা তোমরা তোমাদের বাড়ির সামনের মেডিকেল শপ থেকে কিন্তু খুব সহজে পেয়ে যাবে। এই এক পাতা ক্যাপসুলের মধ্যে থাকে 10টার মতো ক্যাপসুল, যার প্রাইস মাত্র 32 থেকে 35 টাকার মধ্যে। তো দেখো, আমি এখান থেকে একটা ক্যাপসুল নিয়ে এভাবে অয়েলটাকে বের করব। অয়েলটা কতটা ঠিক দেখো। এই অয়েলটা কিন্তু তোমাদের স্কিনের ড্রাইনেস কাটানোর জন্য খুব ভালো কাজ করবে। ফার্স্টেই বলবো, তোমাদের যাদের বডির স্কিন প্রচণ্ড ড্রাই, তারা কী করবে, সপ্তাহে মাত্র 2 দিন তোমরা যে বডি অয়েলটা ব্যবহার করো, সেই বডি অয়েলের সঙ্গে 2টোর মতো ভিটামিন ই ক্যাপসুলের অয়েল বের করে ভালো করে মিশিয়ে স্নান করার আধ ঘন্টা আগে তোমাদের ফুল বডি যদি ভালো করে মাসাজ করো, তাহলে দেখবে তোমাদের যে বডির ড্রাইনেস আছে সেটা কতটা কেটে গেছে। যাদের তোমাদের ফেসের স্কিন প্রচণ্ড ড্রাই, ফেসের মধ্যে ফাইন লাইন্স বা রিঙ্কেলস দেখা যাচ্ছে, তারা কী করবে, সপ্তাহে 3 দিন অর্থাৎ অল্টারনেট ডেতে তোমরা তোমাদের যে নাইট ক্রিমটা ব্যবহার করো বা ময়েশ্চারাইজার ব্যবহার করো, সেই ময়েশ্চারাইজার বা নাইট ক্রিমের সাথে একটা গোটা ভিটামিন ই ক্যাপসুল থেকে অয়েল বার করে ভালো করে মিশিয়ে তোমাদের যদি ফেসের মধ্যে মাসাজ করো, তাহলে দেখবে তোমাদের ফেসের ড্রাইনেস কিন্তু অনেকটা কেটে যাচ্ছে। এবার তোমাদের ফেসের মধ্যে যাদের ডার্ক স্পট মানে পিগমেন্টেশন, ফ্রেকেলস চলে এসছে, তারা কী করবে, সপ্তাহে 2 দিন 1 চামচ অ্যালোভেরা জেল, 1/2 চামচ মধু আর 1টা ভিটামিন ই ক্যাপসুল থেকে অয়েল বার করে ভালো করে মিশিয়ে প্যাকের মতো করে তোমরা যদি তোমাদের ফেসে 20 মিনিটের মতো করে লাগিয়ে থাকো, তারপরে প্লেন জল দিয়ে তোমাদের ফেসটাকে ধুয়ে নেবে। এইভাবে তোমরা যখন টানা 1 মাস করবে, দেখবে তোমাদের ফেসের যে ডার্ক স্পটগুলো আছে সেটা কতটা লাইট হয়ে যাচ্ছে, আর তার সাথে সাথে অবশ্যই কিন্তু ফেসটা আস্তে আস্তে অনেকটা গ্লোয়িং হয়ে যাবে। এবার যাদের তোমাদের ঠোঁট ফেটে যায় বা ঠোঁট কালো হয়ে যায়, তারা কী করবে, রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে প্রতিদিন 1-2 ফোঁটা ভিটামিন ই ক্যাপসুলের অয়েল নিয়ে তোমাদের ঠোঁটের মধ্যে যদি তোমরা অ্যাপ্লাই করো, তাহলে দেখবে তোমাদের ঠোঁট ফাটার সমস্যা বা ঠোঁট কালো হয়ে যাওয়ার সমস্যা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তোমাদের যাদের পা সারা বছর প্রচণ্ড ফাটে, তারা কী করবে, রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে ভালো করে পাটাকে ক্লিন করে ওই ফাটা অংশে যদি ভিটামিন ই ক্যাপসুলের অয়েলটা দিয়ে ভালো করে মাসাজ করো, তারপর তোমরা যদি একটা সুতির মোজা পরে শুতে চলে যাও, এভাবে যখন তোমরা টানা 7 দিন করবে, দেখবে তোমাদের পা ফাটার সমস্যা পুরোপুরি সলভ হয়ে গেছে। ভিটামিন ই কিন্তু আমাদের স্কিনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিটামিন, নতুন সেল তৈরি করতে সাহায্য করে ভিটামিন ই আমাদের স্কিনের মধ্যে। তাই ভিটামিন ই ক্যাপসুলের ইউজ যেমন তোমরা বাইরের দিক থেকে করবে, সেরকম কিন্তু যে ভিটামিন ই এর ন্যাচারাল সোর্সগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ডেলিকার ডায়েটে রাখা বিশেষভাবে প্রয়োজন। যেমন বিভিন্ন ধরনের বাদাম, বিভিন্ন ধরনের সিডস, সোয়াবিন, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। তাই তোমরা তোমাদের ডেলিকার ডায়েটে এগুলো কিন্তু অতি অবশ্যই রাখবে, তাহলে কিন্তু আরও ভালো ফল তোমরা পাবে। এইভাবে যদি তোমরা তোমাদের স্কিনের মধ্যে ভিটামিন ই ক্যাপসুলের ইউজ করো, তাহলে কিন্তু তোমাদের যে প্রবলেমগুলো আছে 100% সলভ হবেই। আর আজকের ভিডিওটা যদি আমার ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করতে ভুলো না।